हेलो भिवर्स, अस्सलाम वालेकुम। आपनादेर सकलके स्वागतम आमादेर यूट्यूब चैनल techmao24.com-এ। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যাটিকে হাইড করবেন। আর এটা অনেকেই হাইড করে মূলত কারণ যখন একটা চ্যানেল নতুন ক্রিয়েট করা হয় তখন স্বাভাবিকভাবে তার সাবস্ক্রাইবার সংখ্যাটি কম হয়, আর সেজন্যই অনেকে এই সাবস্ক্রাইবার সংখ্যাটিকে হাইড করে রাখে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকে ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের একটুকু উপকারে আসে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। প্রথমে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। এরপর এখানে টাইপ করবেন www.youtube.com, ইন্টারফেস করবেন। এরপর পেজটি ওপেন হবে। এটি সাধারণত মোবাইলে যেরকম দেখা যায় ঠিক সেরকমই ওপেন হবে। তো আপনি এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ মোড ওপেন করবেন। ডেস্কটপ মোড ওপেন করার পর এটি ল্যাপটপে যেরকম দেখায় ঠিক সেরকমটি শো করবে। এরপর আপনি আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিও ওপেন হবে। এরপর আপনি বাম দিকে দেখতে পাবেন সেটিং অপশন। সেটিং অপশনটি ঠিক কোণের নিচের কোণের বাম দিকে থাকবে। তো চালু হওয়ার পর এখানে আপনি চারটি অপশন দেখতে পাবেন: জেনারেল, চ্যানেল, আপলোড, ডিফল্ট, পারমিশন, কমিউনিটি। তো আপনি এখানে পাঁচটি অপশনের মধ্যে চ্যানেল অপশনটিতে ক্লিক করবেন। চ্যানেল অপশনটি ক্লিক করার পর ডান দিকে আপনি আরও চারটি অপশন দেখতে পাবেন: বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিং এবং ব্র্যান্ডিং ও ফিচার এলিজিবিলিটি। এখান থেকে আপনি দুই নাম্বার অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন। স্ক্রল প্রেস করে নিচের অপশন নিচের পেজটিকে উপরের দিকে টানবেন। সাবস্ক্রাইবার কাউন্ট নামে একটি অপশন আছে, সেখানকার চেক মার্কটি উঠিয়ে দিবেন। এরপরে ডান দিকের নিচে সেভ বাটনে ক্লিক করবেন। বাস, আপনার কাজটি হয়ে গেছে। এবার আপনি আপনার চ্যানেল ওপেন করবেন। এখানে আপনি দেখতে পাবেন যে আপনার সাবস্ক্রাইবার সংখ্যাটি চলে গেছে। আপনার যে সাবস্ক্রাইবার সংখ্যাটি শো করতেছিল সেখানের কাউন্টিংটি চলে গেছে। দেখেন এখানে শো করছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।